আমি আইএমএফ এ কাজ করেছি, তারা আইএমএফ এর ঋণ নিয়ে মিথ্যা কথা বলে। অবশ্য মিথ্যা কথা বলা এই সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের এটা অভ্যাস, তারা সত্যি কথা তারা বলার মানে হয়তো ভুলে গেছে কি করে সত্যি কথা বলতে হয়। তাদের সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যেটা বলেছে আর যেটা প্রধান এই প্রধানমন্ত্রী এবং সরকারের কয়েকজন দালাল যে কথা বলেছে, আপনারা কাকে বিশ্বাস করবেন? আপনারা সেটা সাংবাদিক থেকে জিজ্ঞেস করবো, আপনারা খুব ভালো করে জানেন কাকে বিশ্বাস করবেন, সরকারের দালাল না সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত? তারা জানতেও চায় না কে কোথায় টাকা চুরি করেছে, নামগুলি বের হলে তারাই বিপদে পড়বে, এটা খুব ভালো করে বুঝে। এই সরকারের অধীনে দেশটা মানে একটা বিরাট একটা বিপদের মুখে চলে আসছে। আমি মনে করি কয়েক মাসের মধ্যে এই সরকার না সরে গেলে, এদের পদত্যাগ না করলে আমরা সেই বিপদ থেকে আর বের হতে পারবো না, বাঁচবো না। তারা অলরেডি দেখছে তাদের রিজার্ভের কি অবস্থা, তাদের পরিসংখ্যানে কেউ বিশ্বাস করে না, তাদের পরিসংখ্যান, তাদের $40 বিলিয়ন বৈদেশিক রিজার্ভটা এক রাতে হয়ে গেল $31 বিলিয়ন, তারপরে এখন বলছে $22 বিলিয়নের মতো। মানে কয়েকদিন পর পর তারা নতুন তথ্য দিচ্ছে, কোনো তথ্যই বিশ্বাস করবে না। কারণ আইএমএফ এর মতো সংস্থা আমি চাকরি করেছি, আইএমএফ কে কেউ ভালো অবস্থায় কেউ ডাকে না, আপনাদেরকে এটা জানাই। আইএমএফ কে ডাকে যখন সব শেষ, যখন একটা বিপদ বিরাট একটা বিপদ এর সম্মুখীন হয়ে গেছে দেশটা, তখন আইএমএফ কে ডাকাডাকি করে। তো এরা ডাকাডাকি করছে আইএমএফ কে, এটা আমাদেরকে খুশির খবর হিসাবে তারা উপস্থাপনা করছে। কিন্তু আপনাদেরকে আমি জানাই, আমি আইএমএফ এ চাকরি করেছি, অনেক দেশে 35টা দেশে চাকরি করেছি, এটা কোনো খুশির খবর না। দেশের মানুষের দুর্ভোগ আরো 10 গুণ বাড়বে সামনের বছরে। আর এরা এমন কিছু রেখে গেছে যেটা টাইম বমের মতো, এটা ভবিষ্যতে জনগণকে তাদের ঋণ পরিশোধ করতে হবে, তাদের চুরির টাকা এবং উন্নয়ন যেটুকু করেছে সেটারও টাকা, কিন্তু চুরির টাকাও আমাদেরকে পরিশোধ করতে হবে, জনগণের উপরে এটা পড়বে। এটা আপনাদেরকে একটা বুঝতে হবে যে এই টাইম বমটা এই সরকার রেখে গেছে। এই অর্থনীতি হলো একটা ফর্মালিন অর্থনীতি, একটা মাছ পচে গেলে ফর্মালিন দিয়ে কিছুদিন পচনটা থামানো যায়, রোধ করা যায়, গন্ধটা একটু কমানো যায়, দুর্গন্ধটা। এটা এখন এমন পর্যায়ে গেছে যে এটা কোনো মতে লুকানো যাবে না, এটা যে একেবারে মাথার থেকে এই সরকার মানে পুরো মাছটা যে একেবারে পচা, আপনাদেরকে জানায়, এই প্রমাণটা অলরেডি জনগণ পেয়ে গেছে। বিভিন্ন জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, সাধারণ মানুষ সেটা ক্রয় ক্ষমতার অনেক বাইরে। এবং আমি যে কথাটা বলি, কমপক্ষে এই দেশের 30% ছেলেমেয়েরা রাত্রে পেট ভরে না খেয়ে ঘুমাতে যেতে হয়, এটা নিয়ে খুব বেশি গর্ব করা উচিত না প্রধানমন্ত্রী। প্রবৃদ্ধির হার, দেশের উন্নয়ন হয়েছে এটা ঠিক, এখন 6টা না 8টা পরিবারের প্রাইভেট প্লেন কিনেছে, বিরাট উন্নয়ন, খুশির খবর, আপনারা সবাই নিশ্চয়ই খুশি যে কিছু মানুষ প্রাইভেট প্লেন নিয়ে এখন ঘোরাফেরা করে, কিছু মানুষ হাইগেটে লন্ডনের দামি পাড়ায় বড় বড় বাড়ি কিনেছে, টম ক্রুজের প্রতিবেশী হতে পেরেছে, খুব খুশি খবর, আমরা গর্বিত। কিন্তু আমাদের দেশের বাচ্চারা না খেয়ে আছে, তা আমাদের ঠিক ওই রকম আমরা গর্ব করতে পারছি না, আমরা সেরকম খুশি হতে পারছি না। যেই দেশে আমাদের সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে, তারা চিকিৎসা ঠিক মতো পায়, তখন আমরা একটু গর্ব করতে পারি। আর এই দেশটার যে আওয়ামী লীগের মতো একটা অভিশাপ আমাদের উপরে কেন পড়েছে আমি জানি না, কিন্তু এই দলটা একটা অভিশাপ, একটা অভিশাপ, তো দলের অভিশাপ, তো লোকরা আমাদের উপরে জুলুম করছে। আমাদের দেশের মানুষ কেন সহ্য করেছে 14 বছর, আমার এটাই প্রশ্ন, কেন সহ্য করেছে?